মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় ধাপে আজ প্রায় 33,000 মানুষকে জমির মালিকানা সহ আশ্রয়ন ঘর ঈদের উপহার হিসেবে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়া আশ্রয়ন প্রকল্প, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা আশ্রয়ন প্রকল্প, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের খোকসাবাড়ি আশ্রয়ন প্রকল্প এবং চট্টগ্রামের আনোয়ার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব বাড়ি হস্তান্তর করা হয় গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের কেউই ঠিকানাবিহীন থাকবে না। সারা বাংলাদেশে একটা সার্ভে করে দেখেছি, সেখানে প্রায় 8 লক্ষের উপর মানুষ আমরা পেয়েছি যারা ছিন্নমূল। এই প্রতিটি মানুষকেই আমরা ঘর বাড়ি তৈরি করে দেব। 5 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের একটা আলাদা ফান্ড তৈরি করে দিয়েছি, যার ফলে আমরা এখন তাদের নামে জমি কিনে আমরা তাদেরকে ঘর তৈরি করে দিচ্ছি বিনামূল্যে। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে জনগণের সেবক হয়ে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি। একদিকে যেমন বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলছি, পাশাপাশি যারা একবেলা এক ফুটো খাবার জোটাতে পারে না সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তন করা, সেটাই হচ্ছে আমাদের সরকারের সবথেকে বড় লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুই প্রথম গৃহহীনদের জন্য ভিটে মাটির ব্যবস্থা করেছিলেন। এরপর যারা ক্ষমতা নিয়েছিল তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও দুস্থ মানুষের কোনো উন্নতি হয়নি। এই স্বাধীনতার মূল লক্ষ্যটাই ছিল যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিচ্ছে। আমার সব থেকে ভালো লাগে যখন দেখি একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসিটি, জাতির পিতা তো দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রথম পর্যায়ে 2021 সালের 23 জানুয়ারি 60,191টি ঘর, 20 জুন 53,300টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নির্মিত মোট ঘরের সংখ্যা 1,17,329টি, তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা 65,674টি, এর মধ্যে 32,904টি হস্তান্তর হবে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।